এই রাস্তার দুরদশার ছবি ভিডিও ভলান্টিয়ারের পক্ষে আমি সরিয়া বানু তুলে ধরেছিলাম। জগদীশপুর রাস্তার খারাপ অবস্থার ছবি। দীর্ঘ ৬-৭ বছর ধরে ৪-৫০০ মিটার রাস্তা বেহাল হয়ে পড়েছিল। এই রাস্তা দিয়ে ৬-৭ হাজার লোক যাতায়াত করতে বাধ্য হতো। গত বছর নভেম্বর মাসে প্রথম সপ্তাহে আমি এই গ্রামে এসে ওই রাস্তাটি নিয়ে একটি ইস্যু ভিডিও বানাই। রাস্তাঘাটে লোকজনের যাতায়াত খুব অসুবিধা হচ্ছে, এখানে অনেক জল লেগে থাকছে। বর্ষার সময় আমাদেরকে খুব কষ্ট করতে হচ্ছে, আমরা বাইপাস হয়ে ঘুরে যেতে হয়। রাস্তা খারাপ, যা আমি হাঁটতে গেলাম আমার হাত ভেঙে গেছে পড়া, আমি কিছু করতে পারি না। প্রায় ৬-৭ বছর থেকে রাস্তাটি খারাপ হয়ে পড়েছিল, পঞ্চায়েত অবশেষে রাস্তাটি করেন। রাস্তা হয়ে যাওয়ার পরে আপনাদের কি সুবিধা হচ্ছে? আমাদের যাতায়াত সুবিধা হয়েছে। কি করে রাস্তা পরিবর্তন হলো? এখানে যখন রাস্তাটা অসুবিধায় ছিল তখন আমাদের এখানে ইন্ডিয়া আধার কমিউনিটি করেসপন্ডেন্স থেকে সুরিয়া বেগুন এসেছিল, সেটা আমাদের রাস্তাটা তদন্ত করতে। এই তদন্ত করার পরই আমাদের এই রাস্তাটা সুরা হয়েছে। রাস্তা হয়ে সবই ভালো, রাস্তা হয়ে ভালো হলো। রোড জাম হয়েছে, তো এখন যে তেমন গাড়ি দিচ্ছে, ছেলেপুলা খেলছে, সবই ভালো। রাস্তা হইলো তো তুমি আসার পরে রাস্তাটা হয়ে আলো। রাস্তা তৈরি হবার পর আমি ভিডিও ভলেন্টিয়ারের তরফ থেকে এবং গ্রামবাসীর তরফ থেকে পঞ্চায়েত প্রধান ফারানা বিবিকে ধন্যবাদ জানানোর জন্য গিয়েছিলাম। প্রধানকে পাইনি, সে এখন ছুটিতে আছে। তখন আমি পঞ্চায়েত সহায়কের মুখ থেকে সমস্ত ঘটনা শুনলাম, তাকেও প্রধানকে ধন্যবাদ জানালাম। আপনাদের যে সংস্থাটি ইন্ডিয়া আনহার্ড কমিউনিটি করেসপন্ডেন্ট, তাদের কর্ম প্রচেষ্টায় এবং আমাদের পঞ্চায়েতের কর্ম প্রচেষ্টায় এই কাজটি সাফল্যমণ্ডিত হয়েছে। এখন গ্রামবাসী খুব আনন্দিত আছে, এখন খুব ভালো রাস্তা পর পর খুব আমরা আনন্দিত আছি। এখন মানে কি পাকা হয়েছে, এখন পাকা রাস্তা পেয়ে গেছে। হ্যাঁ পাকা, এখন আমরা খুশি কতটা, মানে অনেক খুব তাড়াতাড়ি রাস্তাটি হয়ে যাওয়ার জন্য পঞ্চায়েত প্রধান ফারহানা বিবিকে ও পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েতকে ধন্যবাদ জানাই। ইন্ডিয়া আনহার্টের পক্ষে আমি সরিয়া বানু পশ্চিমবঙ্গ মালদা জেলা থেকে।